আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইনস্ট্যান্ট অফ অপারেটর নিয়ে। ইনস্ট্যান্ট অফ অপারেটর জাভা প্রোগ্রামিং এ কি কাজে ব্যবহার করা হয় এই ব্যাপারটা জানবো। সো আমরা কি জানি, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সব অবজেক্ট বেস কাজ করে। আর এই অবজেক্ট কোনটা কোন ক্লাসের, কোন ইন্টারফেসের বা কোন সাব ক্লাসের, এটাকে জানান দেয় ইনস্ট্যান্ট অফ অপারেটর। ঠিক আছে, আমি কিন্তু এক কথাই বলে দিলাম যে ইনস্ট্যান্ট অফ অপারেটর কোনটা কোন ক্লাসের অবজেক্ট এটাকে আমরা রেফার করে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কিন্তু আমরা এটা পড়ে আসতেছি, তো রিয়েল লাইফ কোন এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝান। ওকে, সো আমরা আমাদের উদাহরণ ধরি। মনে করো যে আমরা হিউম্যান, প্রথমে কি আমরা হিউম্যান, হিউম্যানের পরে আমরা কি হয়েছি, হিউম্যানের পরে আমাদের ক্লাসিফাই করা হয়েছে মেল আর ফিমেলে। ওকে, মেল ফ্রম ফিমেল ক্লাসিফাই করার পরে আমাদের প্রফেশন চলে আসছে, অর্থাৎ মেলটা কি টিচার, ধরো আমরা টিচার হিসেবে ধরি মেল টিচার। ঠিক আছে, তো আমরা প্রথমে কি হলো আমাদের হিউম্যান, তারপর আমরা আসি মেল ফিমেল, তারপর আসি আমরা টিচার বা প্রফেশনে। সো তাহলে আমরা কি বলতে পারি, মেল টিচার ইকুয়াল টু হিউম্যান। ওকে, তাহলে মেল টিচার ইকুয়াল টু হিউম্যান বলতে পারি না, আবার ধরো আমরা বলতে পারি যে মেল ইকুয়াল টু হিউম্যান। এই যে ব্যাপারটা, এই যে ক্লাসের যে অবজেক্টের ক্লাসিফিকেশন, এই ব্যাপারটাই কিন্তু আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড ইনস্ট্যান্ট অফ অপারেটর দিয়ে আসলে বুঝাইতে পারি। সো ইনস্ট্যান্ট অফ অপারেটরটা তোমাদের একটু মাথার উপর দিয়ে যেতে পারে, আমি চেষ্টা করবো খুব ইজি একটা কোড করে দিয়ে বোঝানোর ট্রাই করার। পাশাপাশি তোমাদেরকে আমি কিছু আর্টিকেল পড়া সাজেস্ট করব, সেটা হলো দেখো এখানে জাভা টি পয়েন্টের একটা আর্টিকেল আছে ইনস্ট্যান্ট অফ অপারেটর নিয়ে, তোমরা কিন্তু এটা পড়ে আসতে পারো। এখানে লেখা আছে যে কি বলতেছে, দেখো ইনস্ট্যান্ট অফ অবজেক্ট কি বলে, আমাদের কোন ক্লাসের অবজেক্ট এটা আমাদের রেফার করে। সো আমরা কোন ক্লাসের অবজেক্ট কখন ইউজ করতেছি সেটা ইনস্ট্যান্ট অফ অপারেটর আমাদেরকে কল করে বুঝাই দেয়। পাশাপাশি প্রোগ্রামিং এও এই ব্যাপারটা নিয়ে খুব সুন্দর করে একটা আর্টিকেল লেখা আছে, তোমরা চাইলে তোমাদের মতো একটু বুঝে পড়তে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের সিম্পল একটা কোড করে তোমাদেরকে বোঝানোর। ওকে, সো এই জন্য আমি চলে যাবো নেটবিনসে। ওকে, দেখো নেটবিনসে চলে আসি। নেটবিনসে আসার পরে আমরা যেটা করব, আমরা এই মাল্টি লেভেল ইনহেরিটেন্সের যে ব্যাপারটা শিখেছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে, সেই ভিডিওটা একটা কাজে লাগাবো। ঠিক আছে, সেই ভিডিওর নলেজটা কাজে লাগাবো। সো আমরা এখানে মাল্টি লেভেল ইনহেরিটেন্সের একটা জিনিস দেখবো। মনে করো আমরা যে উদাহরণটা তখন বললাম যে আমরা একটা হিউম্যান, হিউম্যানের পরে আমরা মেল, মেলের পরে মেল টিচার, এই তিনটা জিনিসই করব এবং প্রত্যেকটা একে অপরকে এক্সটেন্ড করে আমরা সব দেখবো যে অবজেক্টটা আমাদের ঠিক মতো কাজ করছে কিনা, আমরা আসলে প্রকৃত অর্থে মেল ইকুয়াল টু হিউম্যান করতে পারছি কিনা। ওকে, সো আমরা খুব বেশি কথা না বলে আমরা একটা ক্লাস তৈরি করবো। এখানে আমরা একটা ক্লাস তৈরি করলাম যেটার নাম দিব ধরো হিউম্যান, হিউম্যান নামে একটা ক্লাস তৈরি করলাম এবং এখানে একটা প্যারেন্ট ক্লাস, আমাদের রুট ক্লাস ধরলাম মনে করো। এবং তারপরে যেটা করব আমরা আরেকটা ক্লাস তৈরি করব যেটার নাম দিলাম ধরো মেল। ওকে, এবং আমরা এই মেলটাকে এক্সটেন্ড করবে কাকে, মেলটা এক্সটেন্ড করবে হিউম্যানকে। ওকে, আমরা জাস্ট এক্সটেন্ড করে রাখলাম, অন্য কিছু করলাম না। তারপর কি করবো, আমরা আরেকটা ক্লাস তৈরি করব, আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স এর কাজ দেখাচ্ছি তোমাদেরকে মনে করো। সো আমরা এখানে যেটা করবো মেল টিচার, ঠিক আছে, মেল টিচার নামে আমরা আরেকটা ক্লাস তৈরি করলাম। এবং মেল টিচারটা কি করলো, এক্সটেন্ড করলো, এক্সটেন্ড করবে কাকে, এই এক্সটেন্ড করবে ওই ধরো মেলকে। তাহলে এখানে আমাদের কি হলো ব্যাপারটা, দেখো আমাদের যে এই যে মেল ক্লাসটা এটা এক্সটেন্ড করলো হিউম্যান ক্লাসকে এবং এই যে মেল টিচার ক্লাসটা এক্সটেন্ড করলো মেলকে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে মেল টিচার, এই যে মেল টিচার যে ক্লাসটা এটা ডিরেক্ট ইকুয়াল টু হিউম্যান, অর্থাৎ মেল ক্লাস ইকুয়াল টু হিউম্যান, তাই না? ব্যাপারটা এরকমই হচ্ছে, তো যে হিউম্যান আমাদের এক্সটেন্ড করে হয়ে গেছে মেলে নিয়ে আসছে এবং মেল এক্সটেন্ড করে মেল টিচার নিয়ে আসছে, তো আমরা মেল টিচার ইকুয়াল টু হিউম্যান বলতে পারি রিয়েল লাইফের সাথে ধরো। ওকে, সো আমরা যেটা করব, আমরা এই অবজেক্টটা কিভাবে রেফার করে অবজেক্ট তৈরি করার পরে এটা তোমাদেরকে দেখাবো। তো এই জন্য ধরো একটা টেস্ট ক্লাস নিয়ে এইগুলো সবগুলো একটা অবজেক্ট তৈরি করে দেখাবো যে আসলে প্রমাণ করে পারি কিনা এই ব্যাপারটা। ঠিক আছে, ধরো একটা টেস্ট ক্লাস তৈরি করে ফেললাম আমরা, এবং এই টেস্ট ক্লাসে আমরা একটা মেন মেথড দিতে হবে, যেহেতু আমরা অবজেক্ট তৈরি করে রান করব। ওকে, একটা মেন মেথড আমরা নিয়ে নিলাম। এখন করব কি, আমরা তিনটা ক্লাসেরই আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলবো। ঠিক আছে, হিউম্যান এইচ নাম দিলাম এবং নিউ হিউম্যান, এবং তারপরে আমরা যেটা করবো মেল, মেল এম দিয়ে নাম দিলাম নিউ মেল। ওকে, তারপর আমরা দিলাম মেল টিচার, নিউ মেল টিচার, এগুলো তোমরা জানো অবজেক্ট তৈরি করা আর কি। ওকে, দেখো আমরা অবজেক্ট ক্রিয়েশনটা হয়ে গেল, এখন আমরা কি চেক করব যে এই যে মেল টিচারটা হিউম্যান কিনা। ঠিক আছে, বা এই যে এক্সটেন্ড করে আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু আসলে প্রপার ওয়েতে আমরা অবজেক্টটাকে রেফার করলো কিনা বা কোন ক্লাসের অবজেক্টটাকে আমরা বললো কিনা,
ঠিক আছে। সো দেখো আমরা যেটা করব, ধরো আমরা শাউট একটা প্রিন্ট দিব, শাউট প্রিন্ট দিয়ে যেটা করব আমরা এই যে এইজটা আছে এই এইজটা কোন ক্লাসের অবজেক্ট, এটাকে এই হিউম্যান ক্লাসের অবজেক্ট কিনা ট্রু ফলস দেখবো। সো এই যে আমাদের ইনস্ট্যান্ট অফ অপারেটর কিন্তু ট্রু এবং ফলস অ্যান্সার করে যে সত্য না মিথ্যা। ধরো আমরা এখানে এই যে অবজেক্ট দিয়ে এরকম ট্রাই করা দেখবো, ধরো আমরা এই এইচ দিয়ে লিখলাম এইচ ইনস্ট্যান্ট অফ আমরা বললাম হিউম্যান ক্লাসের অপারেটর কিনা, আমরা যদি একটু সেভ দিয়ে রান দিই দেখো দেখো কি বলছে, ট্রু বলছে দেখছো। আমরা অর্থাৎ বলতেছি যে এই এইজটা বা এই যে এইজটা এটা হিউম্যান ক্লাসের অবজেক্ট। এখন মনে করো এই যে আমরা হিউম্যানকে যেহেতু মেল এক্সটেন্ড করছে, এখন এই এম এর এমটা কি হিউম্যানের এক্সটেন্ড করে আমরা আসলে অবজেক্ট পাই কিনা। সো ধরো আমরা এখানে আরেকটা শাউট প্রিন্ট দিলাম এবং এখানে বললাম যে এম এম ইনস্ট্যান্স অফ আমরা কি বললাম ধরো এখানে হিউম্যান, ঠিক আছে। এবং আরেকটা আমরা দিব এখানে ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা শর্টকাট লিখে ফেলি ট্যাব, আমরা লিখলাম এখানে দেখো এটিএইচ, অর্থাৎ আমরা কি জানলাম যে এই যে হিউম্যান কে অ্যাকশন করলো মেল এবং মেল কে অ্যাকশন করলো আমাদের মেল টিচার, তাহলে এই মেল টিচার ইকুয়াল টু হিউম্যান আমরা বলতে পারি। তো আমরা দেখি যে আসলে মেল টিচার ইকুয়াল টু হিউম্যান হয় কিনা। তো মেল টিচারের অবজেক্টের নাম কি আছে টিএইচ, আমরা দিলাম টিএইচ ইনস্ট্যান্স অফ হিউম্যান, ঠিক আছে। দেখো আমরা তিনটাই যদি সেভ দিই এখন রান দেই দেখি, দেখো তিনটাই কিন্তু ট্রু আসে। তাহলে আমরা কি আসে, আমরা এই যে মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা করলাম এখানে কি বললো এই যে হিউম্যান এক্সটেন্ড করলো মেল এবং মেল কে এক্সটেন্ড করলো আমাদের মেল টিচার, তিনটাই কিন্তু আমাদের আমাদের যে অ্যানসারটা অর্থাৎ ট্রু অ্যান্সারটা কিন্তু দেখালো। এখন মনে করো এই যে মেলটা আছে, মেলের যে এমটা আছে এই এমটা কি এই মেল টিচারের হয় নাকি দেখি, আমরা একটু দেখি যে আসলে ফলস কখন হয়। ধরো আমরা এই যে এখানে আরেকটা শাউট প্রিন্ট করলাম এবং এখানে এই যে এম, ঠিক আছে, এই এমটা কি এর ইনস্ট্যান্ট হয় কিনা দেখি, ঠিক আছে। ধরো আমরা এম ইনস্ট্যান্স অফ মেল টিচার, ঠিক আছে, দেখো আমাদের যদি এটা সেভ দেই দেখো এটা আমাদের ফলস আসবে। দেখো এই যে আমাদের চার নাম্বারটা এটা কিন্তু ফলস আসলো, কেন ফলস আসলো, আমরা কিন্তু এই যে মেল টিচার যে এই ক্লাসটা এই ক্লাসে কিন্তু আমরা এই অবজেক্টটা নেই, অর্থাৎ এই এম অবজেক্টটা কিন্তু আমাদের নেই, কেন নেই, কারণ এই যে মেল ক্লাসটাকে এক্সটেন্ড করে কিন্তু আমরা এই এই ক্লাসে নিয়ে আসছি, এই ক্লাস থেকে কিন্তু এই ক্লাসে নিয়ে যাই নাই, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা ফলস দেখালো। সো তোমাদেরকে আমি যদি একটু আবার সামার আপ করি তাহলে আমাদের কি হলো, আমরা এই যে একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স করলাম সেটা হলো এই হিউম্যান থেকে আমরা আসছি মেল এক্সটেন্ড করে হয়েছে এবং মেলকে এক্সটেন্ড করে কিন্তু মেল টিচার এক্সটেন্ড করে আসছে, ঠিক আছে। তাহলে মেল টিচার ইকুয়াল টু আমরা হিউম্যান বলতে পারছি এবং এই জন্য কিন্তু দেখো আমরা কি করলাম এই যে এটার ক্লাসের এটা দেখাই দিলাম এবং মেল ক্লাসের জন্য আমরা হিউম্যানকে কল করে বললাম এবং এখান থেকে আবার হিউম্যানকে কল করলাম, অর্থাৎ আমরা যেটা বললাম সেটা কিন্তু আমরা এখানে করে ট্রু প্রমাণ করে ফেললাম। কিন্তু আমরা এই যে মেল ক্লাস মেলের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা কিন্তু মেল টিচার থেকে পেলাম না, কেন পেলাম না, কারণ আমরা এই যে মেল যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমাদের মেল টিচারের সাথে এক্সটেন্ডেড না, ওকে, অর্থাৎ এই যে মেল টিচারটা কিন্তু আমরা এখান থেকে এক্সটেন্ড করে নিয়ে আসছে কিন্তু মেল কিন্তু মেল টিচারকে এক্সটেন্ড করে নেয়, কথাটা একটু পেঁচা যেতে পারে, আশা করছি আমি রাইটই বলেছি। তোমরা আরেকবার একটু ভিডিওটা সামারাপ করে দেখার ট্রাই করবো, আশা করছি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইনস্ট্যান্ট অফ অপারেটরটা কি করে তাহলে আমরা একটু সামারাপ করে বলি, ইনস্ট্যান্ট অফ অপারেটরটা কোন ক্লাসের অবজেক্ট এটাকে প্রেফার করে বলে, যেখানে মাল্টি লেভেল ইনহেরিটেন্সটার মতো করে আমাদের কাজ করে, ঠিক আছে, যেটা আমরা রিয়েল লাইফের সাথে দেখলাম যে মেল তারপরে আমরা হিউম্যান এবং টিচার দিয়ে বোঝানো ট্রাই করলাম, ওকে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমার সিমিলার একটা উদাহরণ নিয়ে তোমরা করতে পারো। ধরো তোমাদেরকে একটা টাস্ক দিলাম কেকের, ধরো কেকের মধ্যে যেমন পেস্ট্রি আছে, ড্রাই কেক আছে, ফুড কেক আছে, এগুলো নিয়ে তোমরা একটা প্রোগ্রাম করবে এবং কমেন্ট বক্সে আমাদের জানাবা, যারা যারা পারবা সেখান থেকে একজনকে পিক করে আমরা একটা গিফট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।